আজকে আপনাদের আমি একটা জিনিস দেখাবো এই অ্যান্ড্রয়েড ফোনের দ্বারা, যে আমরা আজকাল বিভিন্ন মানে প্রায় সকলেই মানুষ হোয়াটসঅ্যাপ ফেসবুক ব্যবহার করি নিজেদের মনোরঞ্জন হোক বা কারোর সঙ্গে ভাব আদান প্রদান বা কথোপকথনের জন্য। তো যেটা বিশেষ ব্যাপার হচ্ছে, আমরা হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে আজকাল সকলেই স্ট্যাটাস ভিডিও দিয়ে থাকি, সেটা নিজের কোনো ভালো লাগা বা সে গানটা পছন্দ বা কারো মনের কষ্ট, মনের কথা কাউকে জানানোর জন্যই হোক বা কাউকে সেটা ভালো লাগলো সেটা কাউকে শেয়ার করার জন্য, তো আমরা হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে স্ট্যাটাসে দিয়ে রাখি। তো ধরো তোমার এরকম কোনো বন্ধু একটা ভালো ভিডিও বা গান স্ট্যাটাসে ছাড়লো, তো আমাদের সেটা ভালো লাগে, হয়তো তার গানটা শুনে আমার ভালো লাগে, তখন আমরা বলি ভাই আমাকে এই ভিডিওটা সেন্ড কর না, শেয়ার কর না। তো বন্ধুরা অবশ্যই চাইলেই কেউ না করে না, সকলেই দেয়। তো আমি আজকে তোমাদের একটা পদ্ধতি শেখাবো, যে সেখানে তোমার বন্ধুকে তোমাকে যেচে চাইতে হবে না, তুমি তার ভিডিওটা দেখা মাত্রই তুমি তার ভিডিওটা অটোমেটিক্যালি সেখান থেকে তুলে তোমার ফাইলে ডাউনলোড করতে পারবে। তো শুরু করা যাক। শুরু করব আমরা এটা কীভাবে প্রসেসটা। তো প্রথমে হচ্ছে যে এটা করার জন্য বিশেষ করে তোমাদের একটা অ্যাপস থাকতে হবে, সেটা হচ্ছে ভিডমেট। তো যাদের যাদের ভিডমেট আছে তারা ভিডমেটটা খুলবে, আর যাদের না থাকবে তারা অবশ্যই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে। তারপরে ওখানে গিয়ে ভিডমেটে গিয়ে ভিডমেটটা ওপেন করলাম, করার পরে তো এখানে মেনু দেখাবে, ঠিক আছে। তো এই যে ফার্স্ট মেনু আছে, তো এখানে দেখতে হবে ওপরের সাইডে কিছু কলাম আছে, ওই কলামে গিয়ে আমি হোয়াটসঅ্যাপ বলে যে কলাম আছে ওই হোয়াটসঅ্যাপ আইকনটায় টাচ করব। তো এই যে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ কলামে টাচ করলাম, তারপর দেখো এখানে তোমার যত বন্ধু বান্ধব সব স্ট্যাটাস চলছে, সমস্ত স্ট্যাটাসগুলো কিন্তু তোমার ফোনে শো করছে, এবং এখান থেকে তুমি সেগুলো তোমার নিজের ফোনে ডাউনলোডও করে নিতে পারো, ঠিক আছে। তো কীভাবে ডাউনলোড করবো এখানে, ধরো আমি এই গানটা ডাউনলোড করবো, এটা টাচ করলাম। আমার যাকে দেওয়ার ইচ্ছা বা যে আমাকে চেয়েছে ভিডিওটা, আমি তাকে এখান থেকে শেয়ারও করতে পারবো, আর নিজের আমার স্ট্যাটাসেও আমি সেই ভিডিওটা দিতে পারবো। এইভাবেই বন্ধুরা আমরা হোয়াটসঅ্যাপ বা হোয়াটসঅ্যাপের বিশেষ করে হোয়াটসঅ্যাপটা আমি দেখালাম, ফেসবুকেরটা এখন দেখালাম না, পরে দেখাবো কোন ভিডিওতে। হোয়াটসঅ্যাপেরটা আমি দেখে দিন, এইভাবে তোমরা যে কোনো বন্ধুর হোয়াটসঅ্যাপ তাকে না বলেও বা বলেও তার থেকে চাইতে লাগবে না, তুমি নিজে থেকেই অটোমেটিক্যালি সেটা তোমার নিজের গ্যালারিতে নিয়ে নিতে পারো। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ, ভালো থেকো সকলেই, জয় হিন্দ, বন্দে মাতরম, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো বাই বাই, পরের ভিডিও আবার দেখা।